আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়া আমতা তাজপুর অঞ্চলে সামাজিক অনুষ্ঠানের আয়োজন। এলাকার 250 দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেয়া হয়। নবী দিবস উপলক্ষে এবং বিশ্ব শান্তির বার্তা প্রদানে এলাকার ছোট থেকে বড় সবাই শান্তির পথযাত্রায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, সমাজসেবী অশোক ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল ও বাইনান গ্রামাঞ্চলের প্রধান তাপস হাজরা। প্রবল বর্ষণকে উপেক্ষা করে বিশ্ব নবী দিবসে শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে হাজির তাজপুরের গ্রামবাসী। শঙ্কর শ্যামলার রিপোর্ট, এনপিএস নিউজ, আমতা, হাওড়া। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।